Assalamualaikum everyone. কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন আজকে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি নরমালি আমি বাসায় যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ যে যার পরিমাণ মতো অ্যাড করে নেবেন তারপর একসাথে ভালো করে মাখিয়ে নিব যেন পেঁয়াজগুলো একদম নরম নরম হয়ে যায় যদি নরম নরম না হয় তাহলে পেঁয়াজও ভাজার সময় খুলে খুলে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি ডাল বাটা অ্যাড করে দেব মাখা পেঁয়াজগুলোর সাথে আমি ডাল বাটাগুলো একসাথে মিক্স করে রেখে দেব দেখতেই পাচ্ছেন এরকম হয়ে গেলে মনে করবেন যে আপনার ডাল বাটাটা একদম রেডি তারপর একটা প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব যতক্ষণ পর্যন্ত তেলটা গরম না হয়ে আসছে তেলটা গরম হয়ে গেলেই আমি আস্তে আস্তে করে পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিব এবং মিডিয়াম লো আঁচে পেঁয়াজগুলো ভেজে নিব এই পর্যায়ে আগুনটা যদি কম আঁচে রাখি তাহলে পেঁয়াজগুলো মুচমুচে হবে এমনকি খেতেও অনেক মজা লাগবে একটু একটু করে আমি সবগুলো পেঁয়াজ এখানে তেলে দিয়ে দিলাম এবং আস্তে আস্তে ভেজে নিব একপাশে যখন হয়ে যাবে আমি তখন একটা একটা করে সবগুলো পেঁয়াজ উল্টে দিব যেন অপর পাশও ভালো মতন ভাজা হয়ে যায় পেঁয়াজগুলোর এপাশ ওপাশ ভালো করে উল্টে নেড়েচেড়ে ভেজে তুলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অলমোস্ট হয়েই গিয়েছে আর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি আমার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে তেল থেকে সরিয়ে নিব এই তো হয়ে গেল আমার গরম গরম পেঁয়াজু আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ